আজ ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি আমি একটি লেক মার্কেটে দেখতে এখানে কিভাবে ভ্যালেন্টাইন্স ডের জন্য সমস্ত রোজ পারচেস করা হচ্ছে সেটা দেখছেন। ভ্যারাইটিস কালারের রোজ আছে এখানে দেখতে পাচ্ছি, ইয়েলো অনেক ধরনের এখানে রাখা আছে রেড মার্কেট। ভাই জোগাড়ো, ভাই পেছনে কাস্টমার দেখো, এইগুলো কত করে অনেক ধরনের দেখতে পাচ্ছি, বিশাল মার্কেট, লেক মার্কেট কলকাতার বিখ্যাত, দক্ষিণ কলকাতার লেক মার্কেটে ফুলের মার্কেট আছে যেখানে সমস্ত ধরনের ফুল পাওয়া যায়। তা আজকে ভ্যালেন্টাইন জন্য গোলাপি স্পেশাল দেখতে পাচ্ছেন, তারাও কিনল, অনেকে কিনছে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি লেক মার্কেটে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রোজ মার্কেট, রোজেস প্রচুর ফিল্ড দেখে আছে। ফুলের মার্কেট সমস্ত রোজের ওপরে আজকে ভ্যালেন্টাইন্স ডে, দেখছি তারাও দেখে দোকান দেখতে পাচ্ছেন গোলাপের মার্কেট। আপনারা আসুন, আমার জীবনে চারিদিকে গোলাপ, গোলাপের মার্কেট দেখতে পাচ্ছেন, ভর্তি গোলাপের মার্কেট, লেক মার্কেট, লেক মার্কেট, গোলাপের মার্কেট। প্রচুর লোক কিনছে এখানে, জাস্ট লেক মার্কেট অপোজিটে, এই লেক মল, লেক মলের অপোজিটে এই গোলাপের মার্কেট, লেক মার্কেট অনেক বড় বাজার, অনেক ধরনের ভ্যারাইটিস আছে লেক মার্কেট। দাদা একটু যদি বলেন যে লেক মার্কেটে কেন আসবে, কী স্পেশালিটি আছে লেক মার্কেটে, মানে লেক মার্কেটে কেন আসবে গোলাপ নিতে, যদি কিছু বলেন কাইন্ডলি। মানে কলকাতার মধ্যে কি বেস্ট, মানে হাওড়াও তো আছে, আরো অনেক মার্কেট আছে, হাওড়া কালেকশন না, ও মানে একটা ডিরেক্ট ব্যাঙ্গালোর থেকে, আর ব্যাঙ্গালোর কি সব কি গোলাপ ব্যাঙ্গালোর থেকে, আর কোথাও হয় না, মাই গড, সব গোলাপ ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ দেখছেন প্রচুর গোলাপ, গোলাপে গোলাপ, লেক মার্কেট বিখ্যাত দোকান, গোলাপে কত কালেকশন, বাবা ভ্যারাইটিস আছে। পুরো লেক মার্কেটে গোলাপে এখানে ডিরেক্ট ব্যাঙ্গালোর থেকে আসে, কালেকশন খুব ভালো, আপনারা আসুন। পঞ্চাশ টাকা
ভালো